মঙ্গলবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ফের বৃষ্টিপাত হতে চলেছে। তো শীতের আমেজ কিন্তু বর্তমানে ভালোই পড়েছে, কিন্তু এই শীতের আমেজ থাকতে থাকতেই ফের একবার কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা, এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এই দুয়ের প্রভাবে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত শুরু হতে চলেছে। তো বৃষ্টিপাত কোথায় কোথায় হতে চলেছে এবং এই বৃষ্টিপাত কত দিন নাগাদ চলতে পারে এবং এই বৃষ্টিপাত কি বাংলাদেশেও হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে ভিডিওতে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই দেখবেন এবং ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন যদি ভালো লাগে। তো আবহাওয়া দফতরের পূর্বাভাসে কিন্তু জানানো হয়েছে যে মঙ্গলবার থেকে রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আপাতত তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ কিন্তু থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার জেরে বৃষ্টি হতে পারে মঙ্গলবার নাগাদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া প্রচণ্ড পরিমাণে ঢুকছে, যার জেরে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার এবং বুধবার নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এই দুই জেলাতে কিন্তু বৃষ্টিপাত আবার শুরু হতে চলেছে। এদিকে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর এমনকি মালদা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও মঙ্গলবার এবং কোথাও কিন্তু বুধবার দিন বৃষ্টিপাত হতে চলেছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও মঙ্গলবার এবং বুধবার নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এই সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটলেও পরবর্তী 2-3 দিন থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং এর কারণে কিন্তু আগামীকাল থেকে এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত চলতে পারে কিন্তু আগামী শুক্রবার, কোথাও কোথাও কিন্তু শনিবার পর্যন্ত। এছাড়া কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর এবং লাদাখে কিন্তু শিলাবৃষ্টি এবং বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালি গরম হাওয়া, এই দুয়ের সংঘাতে পূর্ব এবং মধ্য ভারতেও কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে। সোমবার থেকে কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও কিন্তু মঙ্গলবার থেকে শুরু হবে। এদিকে উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। সোমবার এবং মঙ্গলবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তো উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, দক্ষিণবঙ্গের কলকাতা, কলকাতার আশেপাশে হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাতেও কিন্তু কাল থেকে বৃষ্টিপাত হতে চলেছে এবং এই বৃষ্টিপাত চলবে কিন্তু শুক্রবার অবধি চলতে পারে। আর এদিকে বাংলাদেশেও কিন্তু আগামীকাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলের যেই জায়গাগুলিতে, সেই সব বিভাগের জায়গাগুলিতে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, কোথাও কোথাও মঙ্গলবার থেকে, কোথাও কোথাও বুধবার থেকে, এবং এই বৃষ্টিপাত চলবে কিন্তু শুক্রবার পর্যন্ত। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল মনে হবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।